নতুন বছরের বাড়ি বেগুন বারো, অর্থাৎ 2022-23 সালের নতুন গাছে বাড়ি বেগুন বারো ধরেছে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর সহযোগিতায় এই চ্যানেলের মাধ্যমে বাড়ি বেগুন বারো সম্প্রসারণের জন্য কিছু বীজ বিতরণ করা হয়েছিল। যে সকল উদ্যোক্তা সঠিক সময়ে বেগুন গাছ লাগিয়েছেন তাদের গাছে এখন ফল আসা শুরু হয়েছে। তেমনি তিনজন উদ্যোক্তা খুশি হয়ে ছবি ও ভিডিও শেয়ার করেছেন, যেমন কুষ্টিয়া জেলার ঝাউদিয়া গ্রামের খায়রুল ইসলাম, ঢাকা মুন্সিগঞ্জের হোসাইন এবং ফরিদপুর উপজেলার শোলাকুণ্ডু গ্রামের কলম চোকদার। চলুন শুনে আসি তাদের কথা, দেখে আসি তাদের বাগান। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন গুন গুঞ্জরণে, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন গুন গুঞ্জরণে, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন গুন গুঞ্জরণে। ভেসে আসে ওই সুমধুর তান, চারিদিকে শোনো আল্লাহর জয়গান, আল্লাহ মহান, 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 আল্লাহ।
মোহাম্মদ কলম চেকদার, আমার বাড়ি হচ্ছে শোলাগুন্ডু কানাইপুর ইউনিয়ন ফরিদপুর সদর ফরিদপুর। সাধারণত বেগুন ক্ষেত করি না, বেগুন ক্ষেত অনেক পোকা লাগে, যার কারণে বেগুন করাই বাদ দিছি। এখন এই বাড়ি বেগুন 12টা, এটা রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি, রোগ বলায় পোকামাকড় খুব কম। আর এটার বৈশিষ্ট্য আর একটা আছে, এটা হলো আপনার প্রতিটা বেগুন 500-700 গ্রাম বা 800 গ্রাম বা 1 কেজি হতে পারে। আমার কাছে অলরেডি এই যে দেখেন, এই যে কলি এসে গেছে, এই গাছে 2টা আছে, আর এই যে মাথায় আছে, এই যে আসছে, আপনারা যারা বাড়ি বেগুন 12 চাষ করেছেন কিংবা অন্য বেগুনও চাষ করেছেন, এই চ্যানেলে কয়েকটি ভিডিও দেওয়া রয়েছে কিভাবে সঠিকভাবে বাড়ি বেগুন 12 চাষ করবেন, সেই সম্পর্কে বিস্তারিত জানুন এবং ব্যবস্থা নিন। আপনাদের সকলের শুভকামনা করে আজ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।